দেখো, আমার কুটনি ননদিনী এসে গেছে, মানে আসতে বলেননি তাও চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি কেমন আছি তো দেখতেই পারছো। রাইস ব্লগ নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে আগে স্নান করে নেব, তো হাতে যেহেতু চ্যানেল করেছিল তো ওই জায়গাটা বারবার ছেদ করার জন্য ওখান থেকে ব্লিডিং হচ্ছিল। তো এই কারণের জন্য যেহেতু স্নানে যাব, সুপ্রিয়া হাতে কালো প্যাকেট দিয়ে বেঁধে এবং তার উপর গার্ডার মুড়ে দিচ্ছে যাতে করে ওর মধ্যে কোনো জল না যায়। তো সকালবেলা সুপ্রিয়া এই কাজটা করলো। মা অনেকদিন ধরে বলছিল যে মাথা যন্ত্রণা যেহেতু এত বেশি তাহলে মাথায় একটু তেল দে। অনেকবার করে বলেছিলাম না, তেল দেব না, মাথায় তেল দিলে মাথা ভারী হয়ে যায়, কিন্তু হয়েছে, কে বোঝে? মায়ের একটাই বক্তব্য, আমার পেটে তুই হয়েছিস না তোর পেটে আমি হয়েছি। তো যাই হোক, এখন পায়ের অবস্থাটা দেখো, এই যে পাটা যেহেতু পা কেটে গেছে, তো ওই কারণে স্নান করতে যাবো, তো ওই কারণের জন্য মা কালো প্যাকেট দিয়ে মুড়ে ভালোভাবে গার্ডার দিয়ে দিচ্ছে যাতে ওর মধ্যে কোনো জল না যায়। কারণ কালকে আমাকে যে নার্সিংহোমে নিয়ে গেছিলো ওখান থেকে বলে দিয়েছিল যে কাটা জায়গায় জল ঢুকলে ইনফেকশন হতে পারে, তো এই কারণের জন্য কে রিস্ক নেবে ভাই? তো মা ভালোভাবে প্যাকেটটা মুড়ে দেওয়ার পর এই যে গার্ডার এনেছে, গার্ডারটা মুড়ে দিচ্ছে, মানে হাতে পায়ে ভালোই বেশ কয়েকটা গার্ডার কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। প্রথম তো একটা দিল, তারপর বলছে আরেকটা দেবে। আমি বললাম আর দিতে লাগবে না, তো যাই হোক ওই একটাই দিচ্ছে। এখন এটা দেওয়ার পর আমি যখন স্নান করতে, তবুও মনে মনে ভাবছি যে যদি জল ঢুকে যায় পায়ের মধ্যে কেমন লাগবে, আর যদি ইনফেকশন হয়ে যায়, কারণ আমাদের বাড়িতে যে মাসিটা কাজ করে ওনার যিনি বর, ওনার পায়ে ইনফেকশন হয়ে গেছিলো, তারপর পা কেটে বাদ দিতে হয়েছিলো, তো এটাই ভয় লাগছিল। তো তারপর এই যে মায়ের বক্তব্য, মাথায় তেল দাও, মাথায় তেল দাও, যেহেতু চুল বেলুন করা ছিল, মা চুলটা খুলে ভালো করে চুলটা আঁচড়ে ছাড়িয়ে নিচ্ছিল, কারণ মাথায় চিরুনি সেভাবে পড়ে না, সেভাবে দেওয়া হয় না, ওই কারণের জন্য মা চুলটা ঠিকঠাক করে দিচ্ছিল। মানে আমার পুরোপুরি যত্ন বা কেয়ার পুরোটাই আমার বাড়ির লোকজন নিচ্ছে। তো এই আর কি, মা এখন চুলটা খুলবে কি, আমি বললাম এখন বেঁধে দাও, একটু পরে তেল দাও। এই যে আমার মা মাথায় দেখো নারকোল তেল, আগের দিন আমাকে মল থেকে বললো যে একটা ভালো তেল নিয়ে আসবি, মা নেয় এই তেলটা, আমি একদমই তেল ইউজ করি না, তো বাধ্যতামূলক আজকে মাথায় তেল দিতে হচ্ছে, কারণ আমার মাথা ঘোরালেও দোষ হচ্ছে মাথায় তেল দিই না তাই। তো সেই কারণের জন্য ভদ্র মেয়ের মতন শুয়ে শুয়ে আমি তেল নিচ্ছি, দেখো তেল মানে চিপচিপ করে তারপর তেল ভাবলাম দিচ্ছে। স্নান এরপর আমি করার আগে করবো নিজেকে একটু স্নান, দেখি তেলের তো অবস্থায় আমাকে কেমন লাগে দেখতে, তো দেখো মরা মানুষের মতো লাগছে দেখতে। তো তোমরা এই যে জানালাটা দেখতে পাচ্ছো ভাঙা কাঁচ, এই কাঁচটা কিন্তু কালকে আমি লাথি মেরে ভেঙেছি, যার কারণের জন্য আমার পায়ে কাঁচ ঢুকেছিল। আর কতটা প্রেশার পড়লে এই কাঁচটা ভাঙতে পারে বুঝতে পারছো? মানে এতটাই প্রেশার পড়েছে যে এই কাঁচটা পুরো ভেঙে গেছে, মানে হাত দিলে খুলে খুলে পড়ে যাবে নিচের পাটটা, এই রকম অবস্থা হয়ে গেছে। যেহেতু এই ঘরে অন্য সারাতে ঘুমাই, তো সাপোর্টের জন্য এখানে একটা মাদুর রাখা হচ্ছে যাতে ওরা হাত না দেয়। খুব তাড়াতাড়ি এটা আমরা আমরা এটা ঠিক করে নেব। তো যাই হোক, স্নান করার পর মা আমাকে জলদি করে খাইয়ে দিচ্ছে, তার কারণ আমাকে ঘুমোতে হবে, আমার প্রচুর ঘুম পাচ্ছিল, কারণ আমি শুয়ে পড়লেই তো ঘুমিয়ে যাচ্ছি, আর যেহেতু কালকে আমাকে বেশ কয়েকটা ইঞ্জেকশন দিয়েছিল, আর ওই কয়েকটা ইঞ্জেকশন খাওয়ার পর আমার প্রচুর ঘুম, মানে ঘুমের নেশাটা এখনও আমার কাটেনি। তো মা বললো ঠিক আছে, তাহলে সকাল সকাল স্নানটা করে নে, আর আমার জন্যই একটু সকাল সকাল রান্না করেছে, যেহেতু আমি খেয়ে ঘুমিয়ে পড়বো এই কারণের জন্য। খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসলাম, তো তারপর এই যে মা চুলটা ভালোভাবে বেলুনি করে দিচ্ছে, তার কারণ হচ্ছে আমি যদি শুয়ে পড়ি আমার চুল পুরো জট পেকে যাবে, পুরো মানে চুল ছাড়ানো যাবে না, এই রকম একটা অবস্থা। তো মা বললো আগে মাথায় তেল দিয়েছ, এখন চুলটা বেনুনি করে দিয়ে একদম ভদ্র মেয়ের মতন চুপচাপ বসে থাকবে। মা যখন বকা দেয় তখনকার কথা তো বাদই দিলাম। তো যাই হোক,
এদিকে সুপ্রিয়া তো পুরো পাগল হয়ে গেছে। দেখো, পুজোর কালেকশনের জন্য, মানে পুজোর জন্য কিছু জুয়েলারি অর্ডার করেছিলাম, টেম্পল জুয়েলারি, তার মধ্যে দুটো চুড়ি এসছে। তো এই চুড়ি দুটো পরে দেখো পুরো পাগলামি করছে। তো এই চুড়ি দুটো কেমন হয়েছে জানিও, এটা আমার সপ্তমী লুক থাকবে। আর ইচ্ছা আছে সপ্তমী, অষ্টমী, নবমী সবই প্ল্যানিং আছে, জানি না কি হবে, তো দেখা যাক কি হয়। তার কাটে গেছে, এটা কি সাজ, কি লোক! যাই হোক, আর আমি ঘুম থেকে উঠলাম 5টার সময়। 5টার সময় ঘুম থেকে উঠে গরম গরম দুধ দিল, এক কাপ, কাপ না একটা গ্লাসও বলতে পারো বা কাপও বলতে পারো, তো সেটাই খেলাম। তো তারপর দেখো এই যে আমার পায়ের অবস্থাটা, ব্যান্ডেজটা খুলে গেছিলো বলে আমি এভাবে টেপ মেরে আটকে রেখেছি। তো কি করব বলো, খুলে যাচ্ছে বারবার করে আর ব্যথা হচ্ছে, এই কারণের জন্য আমি টেপ দিয়ে পুরোটা কভার করে নিয়েছিলাম। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখন বাজে হলো 7টা 12। তো অন্বেষাকে পড়াচ্ছিলাম, যেহেতু ওর এক্সাম চলছে, পড়াতে পড়াতে হঠাৎ করে রায় আবার অসুস্থ হয়ে যায়। মানে আবার মানে প্রচুর মাথা ঘোরাচ্ছিল, দম নিতে কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ ইউ করার পরেও দেখছি ঠিক হচ্ছে না। তারপরে কি করলাম বললাম, একটু মানে জল খেয়েই যাচ্ছে, অনেকটা জল খাওয়ার পরে না ও মানে ওর বমি পেয়ে যাচ্ছে, এতটা জল খাচ্ছিল। তো জল খাওয়ার পরে আমি বললাম আমি একটু নুন চিনির জল করে নিয়ে আসি। তোমাদের অনেকে, তোমরা রিকোয়েস্ট, মানে তোমরা অনেকে বলেছো যে নুন চিনির জল খাওয়া হয়ে যায়, তো সেই কারণে নুন চিনির জল নিয়ে এসেছি। মানে এত নুনের ধাক দিয়েছি, 3 চামচ নুন দিয়েছি একটুখানি জলে, আর এতটা চিনি দিয়ে গুলে নিয়ে এসেছি। তো ওর মুখে যখনই ধরে ঝক ঝক করে যে দুই ঠক, মানে দুই চুমুক নিয়েছে, তখনই ও মানে বিছানার চাদর ছিল সেটা উঠিয়ে জিভটা মুছে নিয়েছে, এরম করছে, তারপরেও ঠিক হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন বসে আছে, এখন আবার একটু হাসছে। এই দেখো এই বিছানার চাদরটা জিভ মুছেছে, মানে না দেখলে বিশ্বাস করবে না। অক্সিজেন নিয়েছি, তো খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানি না এটা কি প্রবলেমের জন্য হচ্ছে, এটা কোনো ব্ল্যাক ম্যাজিক কি না বুঝতে পারছি না, বাট ডক্টরের সাজেশন নিয়েছি, ওনারা বলেছেন নিউরোলজিস্ট দেখাতে। তো চলো দেখতে থাকো, তোমাদের সব কিছু শেয়ার করবো, কোথায় নিয়ে যাচ্ছি কি করছি। তো চলো। আর দেখো কথা বলতে বলতে আমি শুয়ে আছি, তো ঘুমিয়ে গেছি, অঘরে ঘুমোচ্ছি, মানে বিশ্বাস করতে পারবে না, আমার শরীর খারাপ আর আমি প্রচুর ঘুমোচ্ছি, হয়তো দুর্বলের জন্য এত ঘুম পাচ্ছে, হতে পারে। যাই হোক আমি ঘুমোচ্ছি, আর এই অন্বেষা কী করছিল আমি নিজেও জানি না, ভিডিওর ক্লিপটা তুলেছিল সুপ্রিয়া। তো চলো দেখতে থাকো, আমি শুনেছি ননদ আসবে। তো দেখো রাত 10টায় আমার ননদিনীর আগমন হলো, আর এখানে এসে ফ্রেশ হতে হতে ওর মোটামুটি 1.5 ঘন্টা লেগেছে। এসে স্নান করা থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট করলো, আর সব কিছু নিয়েই এসেছে, মানে কোমর বেঁধে এসেছে। এসেই দেখো ডাক্তারগিরি শুরু করে দিয়েছে, যেমন দাদা তেমন বোন। তো যাই হোক, ও এসেছে, আর ওকে আনতে গিয়েছিল বাবা, স্টেশন পর্যন্ত আনতে গেছিলো, ও ট্রেনেই এসছে, গাড়িতে আসেনি আজকে, ও ট্রেনেই এসছে। আর আমার পায়ে যেভাবে আমি ব্যান্ডেজ করেছি, ও সেটা কাঁচি দিয়ে কাটার চেষ্টা করছে, আর আমাকে বলছে বৌদি তুমি এটা কী করেছো। আমি বললাম তুমি একা ডাক্তারি করতে জানো, আমি তোমার থেকে বেশি ডাক্তারি করতে জানি, তোমার থেকে দেখে দেখে শিখেছি। বলে ভাগ্যিস বললে আমার থেকে দেখে দেখে শিখেছো। তো যাই বলে ওর পেছনে লাগতে আমার খুবই ভালো লাগে, আমি তো অলওয়েজ ওকে বলি কুটনি ননদিনী, বাট ও আমাকে বলে কুটনি বৌদি, বাট সেই রকম কোনো সম্পর্ক আমাদের নেই, এই মুহূর্তে নেই, ইন ফিউচার কী হবে জানি না। ইন ফিউচার বিয়ের পর হয়তো আমরা দুজনের দা কুমড়ো হয়ে যেতেই পারি, বলা তো যায় না, বিয়ের আগে তো সব কিছুই ভালো থাকে, বিয়ের পর আবার ওই যে। তো যাই হোক দেখো এই ব্যান্ডেজটা প্রায় কেটে ফেলেছে ও, আর ওই যে ওই আঙুলটাই কেটেছে, দেখো রক্ত। আর কালকে যখন পায়ের আঙুল থেকে যখন কাঁচ বের করছিল না, তখন আমি বারবার করে বলছিলাম যে আঙুলের মধ্যে এখনও কাঁচ আছে। তো তারপর ওরা আরও একটু খুঁটিয়ে দেখলো, খুঁটিয়ে দেখার পর দেখে হ্যাঁ আর একটু কাঁচ ছিল, সেটা বের করে ফেললো। মানে পা নিয়ে আমি তো হাঁটতেই পারছি না ঠিক করে, কি করে বলবো, মানে আমাকে ধরে ধরে নিয়ে হাঁটাচ্ছে, আমি কোথাও যাচ্ছি আমার মা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, মা ধরে ধরে সবসময় নিয়ে হাঁটে,
আর ও আসার সময় সব কিছু অ্যাপোলো ফার্মেসি থেকে, আমাদের এখানে ময়না যে অ্যাপোলো ফার্মেসি আছে ওখান থেকে সব জিনিসপত্র কিন্তু ও নিয়ে এসেছে। আর ও নিজের ডিউটি ছেড়ে ও ওই রাতের বেলা চলে আসলো। যখনই শুনলো আমার শরীর এতটা খারাপ, এতটা বিগড়ে যাচ্ছে, ও আর থাকতে না পেরে চলে আসলো। যতই বলি কুটনি ননদ কুটনি বৌদি, এখনও কিন্তু ভালোবাসাটা এখনও পর্যন্ত আছে। ইন ফিউচার কী হবে জানি না। তো দেখো এখন ও পাটাকে প্রথমে ক্লিন করে নিচ্ছে, কাটার জায়গাটা যেখানে কেটেছে, বাট আমার প্রচুর কষ্ট হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল। দেন ড্রেসিং করবে, তারপর ও ব্যান্ডেজ করা শুরু করবে। তো এই হচ্ছে। আর ও এসেই আমাকে তো মানে এরকম করে ধমকাচ্ছে, মনে হচ্ছে আমার শাশুড়ি এসে গেছে, বাপরে বাপ। তো যাই হোক, এই দেখুন ও সঙ্গে কিন্তু একটা, এটাকে কি বলে, বিটাডিন না কি আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, সরি গাইস, কিছু মনে করো না। আমি অনেকক্ষণ বাদে হাসলাম, তো আমার ননদ আমার পাশে বসে এখনও হাসছে, শুয়ে শুয়ে বলছে বৌদি তুমি পারো। ও বলছে যে, ও তারপর আমাকে বলে দিচ্ছে এইটার নাম এই, ওইটার নাম ওই, কারণ এইসব দিক দিয়ে ওর অভিজ্ঞতা অনেক অনেক ভালো। তো দেখো এখনও আমার পাটায় পুরোটাই ব্যান্ডেজ করবে, পুরোটাই কভার করবে। তো চলো দেখতে থাকো। আর ও যখন এসেছে আমি ওকে প্রথমে বলেছি তুমি কিন্তু ফ্রেশ হয়ে আগে খাবে, তারপর আমার কাজ করবে, তার আগে কোনো কাজ করবে না। যথারীতি বৌদির আজ্ঞা কিন্তু মানছে ও। তো ও যেহেতু আমার আজ্ঞা মানলো, তো আমি কেন ওর আজ্ঞা মানবো না। কষ্ট হচ্ছে, পায়ে হাত দিচ্ছে, এভাবে সহ্য করতে পারছি না, তো তবুও মানতে হচ্ছে। আর ও আমার পায়ে হাত দিচ্ছে এটা মানতেও একটু খারাপ লাগছে, কারণ ওই যে পায়ে হাত দেওয়ার ব্যাপারটা না, ওটা আমি এখনও ঠিক করে মানতে পারি না। এই হচ্ছে ব্যাপার আমাদের মধ্যে মুশকিল। ওর পায়ে হাত দিলেও ওরও মানে ও মানতে পারে না, আমার পায়ে হাত দিলেও আমি মানতে পারি না। তো ও খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে তারপর একটু শুলো, শোয়ার পর তারপর এই যে আমার পাটা ব্যান্ডেজ করছে। এরপর কালকে আমাকে ডক্টর দেখাতে নিয়ে যাবে, ভালো জায়গায় নিয়ে যাবে। সুপ্রিয়া যাবে, আমার কুটনি ননদিনী যাবে, ভাইয়া যাবে, তো আমরা সবাই যাব। তোমরা প্রে করো কি আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, আর তোমাদেরকে আমি যেন ডেলি ভিডিও আপলোড করতে পারি, মানে তোমাদেরকে ডেলি ভিডিও দিতে পারি। সরি ভুল ভালো কথা বলছি কেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক দেখো, এই যে এখন ব্যান্ডেজটা করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি প্রেশারটা দেখবো, প্রেশারটা আদৌ ঠিক আছে কি না। তো প্রেশারটা অলরেডি চেক করা হয়ে গেছে। দেখো আমার কুটনি ননদিনী এসে গেছে, মানে আসতে বলেনি তাও চলে এসেছে, নিজ ইচ্ছায় আসেনি, আর দাদা পাঠিয়েছে। সুপ্রিয়া শুধু ওর মুখের দিকে তাকাচ্ছে, ভাবছে তোমাদের সবার ইচ্ছে পূরণ করছে, আমার নাকেরটা চেঞ্জ করছে, মন খারাপ লাগছে এরকম বলছি না বলছে, মানে বোবা, কথা বলতে জানে না, খুব কম কথা বলে, কিন্তু তবু আমার, হ্যাঁ তবু আমার কুটনি ননদিনী। দেখো এখন এতক্ষণ আমার ট্রিটমেন্ট করলো, এখন ও মানে মুখটা মুখটা কিভাবে ঢেকে রেখেছে, আর এসেই আমার নাইটিটা দখল করে দিয়ে রেখেছে। এই কেন রে, তোর দাদা তোকে নাইটি কিনে দেয় না, না বলছে। তোর দাদা মানে ওর দাদা আউট অফ কলকাতা বেরিয়ে গেছে, উনি বোনকে দায়িত্ব পালন করতে পাঠিয়ে দিয়েছে, ছাঁচড়া ছেলে, আবার হ্যাঁ হ্যাঁ বলছে। এই তোর দাদা ভালো না বৌদি ভালো রে, কোনটা কোনটা দেখা যাচ্ছে না, নিচে নিচে কি দুজন দুজন না, যে কোনো একজন, যে কোনো একজন 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 বলতেই হবে, দাদা ভালো না বৌদি ভালো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর এখন আমি একটু রেস্ট করব, রেস্ট কি করব, সারাদিন তো রেস্টই করছি, তো এখন ঘুমোবো। আর ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো এত শরীর খারাপের মধ্যেও কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, টাটা বাই।